বন্ধুরা, আপনাদের মধ্যে বেশিরভাগ লোক সমুদ্র সফর করেননি, এই জন্য সমুদ্র থেকে খুঁজে পাওয়া জিনিস সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। কিন্তু অনেকবার সমুদ্রের মাঝখান থেকে এমন এমন জিনিস খুঁজে পাওয়া যায় যেগুলো দেখে মানুষ অবাক হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু আজব জিনিস দেখাতে চলেছি যেগুলো সমুদ্রের মধ্যে দেখা গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি জাহাজ সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছে, যেখানে অনেকজন যাত্রী ছিল। তারা সমুদ্রের মাঝখানে গিয়ে এমন একটি দৃশ্য দেখতে পায় যেটি দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা একটি ছোট জাহাজ দেখতে পায় যেটি একটি ঘরের শেপের ছিল। যখন তারা এর কাছে যায়, তারা দেখতে পায় এর মধ্যে একজন 18 বছর বয়সী ছেলে মজুদ আছে, যার নাম অ্যালড্রি। বন্ধুরা, 49 দিন থেকে সে এই বোটের মধ্যে বন্দী ছিল। সে আশাবাদী ছিল যে তাকে বাঁচিয়ে নেওয়া হবে। বন্ধুরা, তাকে রেস্কিউ করে নেওয়া হয় আর সে অনেক লোককে ইন্টারভিউ দেয়, যেখানে সে তার সকল ঘটনা সকলকে খুলে বলে। সে সেখানে বলে সে নৌকার ভিতর 49 দিন ধরে যাত্রা করে আসছে। 49 দিন সে কিভাবে সার্ভাইভ করেছে এটি আল্লাহ তাআলাই ভালো জানেন, আর এতদিন পর তাকে এই লোকেরা উদ্ধার করে। বন্ধুরা, এই ভিডিওটিতে একদল ছেলে তাদের নৌকা নিয়ে সমুদ্রের ভেতর গিয়েছিল মাছ ধরতে, কিন্তু তারা হঠাৎ করে সেখানে একটি হরিণ দেখতে পায়। যখন তারা কাছে যায়, তখন দেখতে পারে সেখানে একটি নয় বরং দুইটি হরিণ রয়েছে, যারা একদম মৃত্যুর মুখে ছিল, কিন্তু তাদেরকে বাঁচিয়ে নেওয়া হয়। তারা কিনারা থেকে 3 কিলোমিটার দূরে কিভাবে পৌঁছলো এটিও একটি প্রশ্ন। পরবর্তীতে গবেষণা করে এটি জানা যায় যে হরিণ সমুদ্রে কয়েক কিলোমিটার পর্যন্ত সাঁতরে যেতে পারে। তারা হয়তো তাদের জায়গা পরিবর্তন করতে চেয়েছিল, আর এই জন্যই এরকম মামলা সামনে আসে। বন্ধুরা, এটি 2015 সালের ঘটনা, যেখানে আপনারা দুটি আলাদা আলাদা ভিডিও দেখতে পাবেন, যেখানে আপনারা দেখতে পারবেন সমুদ্র থেকে এই রকম প্রাণী উদ্ধার করা হয় যেটিকে দেখে গাছের ডালপালার মতো মনে হয়, যেটি সাধারণত দেখতে পাওয়া যায় না। আর যখন মানুষ এটি দেখতে পায়, তখন হয়রানির সাগরে ডুবে যায়। আপনি দেখতে পাচ্ছেন এটি কিভাবে মুভমেন্ট করছে। এমনি অন্য যে ভিডিওটি রয়েছে, এটি ইন্দোনেশিয়ার সমুদ্র থেকে সংগ্রহ করা হয়েছে। এটিও নাড়াচাড়া করে, কিন্তু এর রং কিছুটা আলাদা। এটিও অনেক আশ্চর্যজনক। বন্ধুরা, এই ক্রিয়েচারটিও ইন্দোনেশিয়ার সমুদ্রের কিনারায় মৃত অবস্থায় পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যে ক্রিয়েচার এবার দেখতে পাচ্ছেন, এটি সেই সময় মারা গিয়েছিল, আর এর রক্ত চারদিকে ছড়িয়ে পড়েছিল, যার কারণে সেখানে পানির রং লাল বর্ণ ধারণ করেছিল। বন্ধুরা, এই ঘটনাটি 2 জানুয়ারি 2013 সালের, যেখানে একটি ঈগলকে খুবই অদ্ভুত আচরণ করতে দেখা যায়। কাছে গেলে দেখা যায় এটি উঠতে পারছে না, হয়তো মাছ শিকার করার সময় এটি পানিতে পড়ে যায় এবং তার ব্যালেন্স হারিয়ে ফেলে, আর শরীর ভিজে যাওয়ার ফলে তার উড়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। কিছু লোক সেখান দিয়ে যাচ্ছিল আর তারা এটিকে দ্রুত সেখান থেকে উদ্ধার করে। এর শরীর শুকানো হয় এবং একে খাবার খাওয়ানো হয়, তারপর একে ছেড়ে দেওয়া হয়। বন্ধুরা, এই ছিল কিছু রহস্যময় জিনিস যেগুলো সমুদ্র থেকে পাওয়া গিয়েছিল। ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন ও আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।